আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটি হলো পিস্তা বাদাম। অনেকে আমরা পিস্তা বাদাম নিয়মিত খাই, অনেকে এটা উপকার জানি, অনেকে জানি না। যারা জানি না তারা আজকে দুইটা মিনিট সময় দেন, আপনারা সহজে জানতে পারবেন অনেকগুলো রোগের ওষুধ বলা যায় আর কি কি রোগগুলো আপনারা সহজে দূর করতে পারবেন। যাদের মোট কথা পুষ্টিশৈলীর অভাব, এই পুষ্টি ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন যদি এটা বাদামটা নিয়মিত খান। অনেকে দেখবেন শরীরে প্রোটিনের পরিমাণ কমে গেছে, এই প্রোটিনটা সহজে পূরণ করতে পারবেন। প্রচুর পরিমাণ প্রোটিন পাবেন এই বাদাম থেকে। ভিটামিন B6, যাদের শরীরে ভিটামিন অভাব তারা সহজে পূরণ করতে পারবেন যদি নিয়মিত খাবার তালিকায় পিস্তা বাদামটা রাখেন। ক্যালোরি, যাদের শরীরে ক্যালোরি কমে গেছে এই ক্যালোরিটা সহজে পূরণ করতে পারবেন। অনেকে দেখবেন পেটের মধ্যে ভুঁড়িটা দিন দিন বাড়তেছে, এই পেটের ভুঁড়িটা কমাতে চান তারা খাবেন। অতিরিক্ত যে পেটের ভুঁড়িটা আছে এটা আস্তে আস্তে কমে আসবে। শরীরের অতিরিক্ত যে ওজনটাও কমে আসবে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে। অনেকে দেখবেন একটা বয়স হইলে শরীর দুর্বল লাগে, কোনো কাজ করতে গেলে অনেক ক্লান্ত হয়ে যান, মানে শরীরের যে শক্তিটা এটা পান না, আগে পাইতেন এখন পান না, শরীরের শক্তিটা মানে দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। এই শক্তিটা কীভাবে সহজে বৃদ্ধি করবেন, একদম সহজ উপায় হলো আপনারা এটা 8-10টা বাদাম নেবেন, পিস্তা বাদাম 8-10টা বাদাম চিবিয়ে চিবিয়ে খাবেন। কখন খাবেন? এটা রাত্রেবেলা বড় পেটে খেলে সবচেয়ে ভালো হয়। রাত্রেবেলা 10-12টা বাদাম নেবেন, পিস্তা বাদাম চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে আপনারা খাবেন 2 চামচ মধু। চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে 2 চামচ মধু খাবেন, সাথে সাথে খাবেন। যারা ডায়াবেটিস আছে এরা তো আবার মধু পরিমাণটা খেতে পারবেন না এত, তারা পরিমাণে কমাই খাবেন, 1/2 চামচ পরিমাণ খাবেন। এবং এইভাবে আপনারা 7 দিন খেয়ে দেখেন, ভালো একটা রেজাল্ট পাবেন। শরীরে ক্লান্তর অভাব দূর হবে, শরীরের শক্তিটা তৈরি হবে, শরীরে আর শরীরের শক্তিটা দূর রাখতে পারবেন। পেট পরিষ্কার রাখে, যাদের পেটে বিভিন্ন সমস্যা হয় পেটটা খুব ভালো রাখে, এই পরিষ্কার রাখে এই কিন্তু পিস্তা বাদামে। আর বিশেষ করে যারা মানে নিয়মিত খেতে পারবেন না তারা অনলি আপনারা 7 দিন খান। 7 দিন না খেতে পারলে আপনারা সপ্তাহে 2 দিন খান। এইভাবে আপনারা খেয়ে যান, ইনশাল্লাহ ভালো একটা উপকার পাবেন। আর যদি বিরো ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।